ওই তুমি তো ভালোই হ্যান্ডেল মারছো গাইস, এই মেয়েটাকে দেখো একবার। তো গাইস আমাদের পবিত্রদা মানে আমার বাবা সাজে আমার ভিডিওতে সে আমার গাড়ি দেখতে এসছে, কেমন লাগছে? নকল বাবা। এট লাস্ট আমাদের গাড়ি অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। ওই দেখো ওইখানে জাম পাচ্ছে, ক্যাচ ধরবো আমি। আমি ভালো ক্যাচ ধরছি বল। তুই ভিডিওতে আই যায় এনে, আর আমি ক্রিকেট খেলতাম তুই দে। তুমি কটা বিশাল বিশাল কে দিচ্ছে জামটা? বিশাল দিচ্ছে, বিশাল দক্ষিণেশ্বরের, বিশাল দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে বিশাল। একটু বলে দে। তো গাইজ আজকে আমরা দক্ষিণেশ্বর এসেছি, আমরা এখন পুরোহিত খুঁজতে যাচ্ছি, মানে আমার গাড়ি পুজো দেবো, সেই পুরোহিতকে খুঁজছি। পুরোহিতকে কোথায় পাবো সেটা জানি না, বাট আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে কী বার? আজকে শনিবার, তার জন্যে না তো কেউ এই ভিডিও করে ডাকছে না, কেউ কেউ ডাকছে না, এবার ডাকলেই তো মজা হবে। কোথায় কোথায় যাবো, কী আছে? আর যাবো না, তুমি একটু ভালোবেসে ডাকো। এই এই কাকাকে দেখে নাও, কাকার মাথায় চুল নেই। না না নেবো না দোকান দিয়ে। গাইস দোকানদারগুলো এমন করে, এটা এইটা একটা মজা লাগে, প্রতিবার আসলে একটা মজা লাগে। এটা হচ্ছে দোকান, এখানেও দোকানপাট বসে, এখানে তোমরা সুন্দর সুন্দর শঙ্খ বা বিভিন্ন জিনিস নিতে পারবে এই হাট থেকে। আম কি খাবে, কি ঠান্ডা কিছু খাই? ওই যে জুস 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 জুস, ফল খাওয়া ভালো। দেখি কি খাচ্ছিস তুই, আম? তো গাছ দেখতে পাচ্ছ, গাছে দেখো, তোমরা দেখতে পাবে কি পাবে না যাই না, এই যে আমগুলো সব পেকে গেছে, দেখো এই যে পেকে গেছে আমগুলো, মানে আলাদাই লাগছে, হলুদ হলুদ হয়ে গেছে গাছের আম, পুরো পেকে একদম হলুদ। বলছি কি কাকা, তুমি কি ওই আম দিচ্ছ নাকি আবার গাছে? দিচ্ছ না, তুমি কিনে আনছো আলাদা? বলো বলো কি বললা, তারপরে হোগা 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 লাসে, হোগা তো চাই না, লস্তি চাই শুধু। দেখো ওই তুমি তো ভালোই হ্যান্ডেল মারছো, না মালিক মনে হয় কাকাই, তুমি তো মালিক না? তো গাইজ আমরা এখন এখানে বসে আছি, দেখো কিভাবে আর অনিমেদার পাশে সবসময় ডগি থাকে। আর ওইদিকে পুরোহিত মশাই গেছে, পুরোহিত মশাই কোথায় গেল? পুরোহিত মশাই, ও ওই যে আমাদের পুরোহিত মশাই রয়েছে। তারপরে যাবো গাইজ এখন,
খুব কষ্ট হচ্ছে আমার, একটু রোদে এত তাপ। দক্ষিণেশ্বরে দারুণ কাজ হচ্ছে, দারুণ দারুণ কাজ হয়েছে দক্ষিণেশ্বরে। হ্যাঁ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। কেন রং হয়ে গেল? এইটাই থাকবে, এই লাইনটাই থাকবে। তো ভাই, আমার পুরোহিত মশাই এসছে, এখন আমরা যাচ্ছি ওই যে মন্দির, এই যে পুরোহিত মশাই। হ্যাঁ, আর এই যে জিনিসপত্র যাচ্ছে, পুজোটা হবে গাড়ির। একটু ভালো করে পুজো দিয়ে দিও, ঠিক আছে? জোরে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদে বিষ্ণু, তদে বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শিবায় দেব চক্রাদাদবং তাপহং তপকর্মানমানম। ওম ইতি কি মানছ দা ফ্যান, ওম জবা সাবস্ক্রাইবার। এখানে কি করতে এসেছিস? খুশি কতটা? বুঝে লাপাচ্ছি না মালটা, বিশালা। এ লাভ দে, লাভ দে। গাইস, বুঝতে পারছি না, এই অনিমেষ একটু পাগল ফাগল হয়ে গেছে, এমনি পাগল আছে হালকা। সে কোথায় নিয়ে যাচ্ছে, কী সব লঞ্চ ফঞ্চ চড়াবে, ক্রুজে চড়তাম গিয়ে। গরম বুঝতে পারছি না কি সে নিচ্ছে, হেলমেট ফেলমেট পরে নিয়েছি রোদের মধ্যে, আর আলাদাই গরম পড়ছে কলকাতা আজকে। তো ওই যে সব সাইড থেকে তোমরা দেখো একবার, আলাদাই লাগছে মন্দিরটা। গাইস, জাহাজ ছেড়ে দিয়েছে একটু আগে, জাহাজ এখন এই নিচে। এ জাহাজ ছেড়ে দিয়েছে, তো কেমন লাগছে? ভালো লাগছে? এ টাইটানিক দিয়ে সরে দাঁড়া, এই এই টাইটানিক দিয়ে সরে দাঁড়া। তো গাইস, ওই যে বাচ্চাগুলো আছে না, এই যে এরা এরা হচ্ছে এই এই লঞ্চটার এই একটা টায়ার ধরে ধরে মানে স্রোতে ই করছে। তো এদেরকে আমি এক্ষুনি বলবো এই যে পেপসি খাওয়ার কথা বলবো। এ পেপসি খাবি, পেপসি খাবি, খাবি খাবি পেপসি। এ এ পেপসি খাবি, এ পেপসি খাবি, হ্যাঁ খাবো না, খাবি না, আমি জানি। দেখছো, তোরা তো সেই সাঁতারে কাটলি আলাদাই। এইগুলো তোদের জন্যই বানিয়েছে? দেখিস আমার প্যান না খুলে আয়, দেখিস প্যান না খুলে আয়, দেখিস টাটা। আমার কথা হলো যে বাচ্চাগুলো এই যে উঠছে, যেগুলো এই পিছনে তো পাখা আছে, একটা পাখায় চলে এই বোটগুলো, যে পাখায় লেগে যায় মানে কেটে যাবে পুরো। তো আমার মনে হয় যে এটা ভীষণ একটা বাজে রিক্স, ঠিক আছে, মজার জন্য একটা বাজে রিক্স এটা। তো গাইস, আমরা রিক্সা করে এখন উন্নার বাড়ির সামনে এসে দাঁড়ালাম, ঠিক আছে। বাড়িটা দেখা যাবে না, তোমার লোকেশান জেনে যাবে। কাকা আমি নায়ক, কিন্তু কিক্ষণে কী বললা তুমি? খলনায়ক, খলনায়ক, আমি নায়ক না, আমি খলনায়ক, বুঝতে পেরেছো তো ব্যাপার? আর আমি যদি বলি আমি সেটা ভাঙা নায়ক, ভালো, এটা নতুন আবিষ্কার, এটা কলকাতায় একজনই আছে, সেটা হচ্ছে আমি, ঠিক আছে। এই লুকটা তো দেবই আমি, এই চুলটার এইদিকে এইদিকে এইদিকে, এই চুলটার এরকম অবস্থা কেন? গাইজ, এই হচ্ছে সেই পাগলি অ্যাংরি দিদি, তোমরা যাকে দেখো এত সুন্দর মেকআপ মেকআপ করে থাকে, না তোকে কিউট লাগছে, ঠিক আছে। বড় দাদা বলে কথা, ঠিক আছে, দাদা বল একবার, বল দাদা। বিরিয়ানি তো একদমই খাবো না, পরে খাবো, পরে খাবো, গাড়ি ওই পারে যেদিন
খাও গাড়ি ওই পারে ও আচ্ছা মানচু আবার একই এই এমন নতুন এই কিনেছে যেটা হাত না না এখান থেকে কিনলাম কিনলাম এখান থেকে এই দেখো বাইক কিনেছে নতুন মানচু এটা কি লেখা মহাকাল এই যে কি বাইক কিনেছিস মানচু তো আমার বাইক হচ্ছে ইয়ামা V4 খুব ভাগারে থাকিস তুই জানিস তো সে কি লঞ্চ ঘাট করে খুব ভালো জায়গা কিন্তু এটা অনেক মানে অনেক ভিতরে কলকাতা এই ওই সাইডটা থেকে ওই মানে তোমার জন্য দেখতে পাচ্ছ এই এন্ডা এখানে বাজাবে ঠিক আছে এই যে মানে সব কিছু আছে এখানে সুন্দর সুন্দর গান শুনতে পারবো আমরা আলাদাই লাল মাটি দেশে একটি গান।